মোদিজি যা ধাক্কা দিচ্ছেন এরা এখন সোজা হয়ে দাঁড়াতেই পাচ্ছেন না। পূর্ব বর্ধমানের কর্মসূচিতে এসে দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর আঘাত লাগা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বুধবার বর্ধমান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, মাথাতে চোট পান মমতা। ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, উনি তো পুলিশ মন্ত্রী, ট্রাফিক ওনার হাতেই, উনি যদি সুরক্ষিত না হন বাকিদের কি অবস্থা হবে। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখানোর প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রাকেও কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ। দেখুন, গাড়ির গতি ভারতবর্ষে 200 কিলোমিটার হয় কি না বা পৃথিবীতে আমি জানি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধাক্কা মেরেছে, গণ্ডগোল হয়েছে, ওনার গাড়িটাকে মেরেছে, এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয়, গাড়িতে চললে দুর্ঘটনার ভয়, তো যাবেন কোথায় আর কেন এরকম হচ্ছে? কেবল খবর করার জন্য কি? যদি সত্যি হয়ে থাকে তো ভগবানের আশীর্বাদ, বেঁচে গেছেন উনি, কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী, আইন শৃঙ্খলা প্রশাসন ট্রাফিক এগুলো ওনার হাতেই পড়ে, তো তিনি যদি সুরক্ষিত না হন বাকি সমাজের আমাদের আপনাদের কি অবস্থা হবে? তো সেই জন্য 200 কিলোমিটার বা 300 কিলোমিটারের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই ধরনের দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি হয়ে যায় তাহলে আইন শৃঙ্খলা বা ট্রাফিক কন্ট্রোল কতটা কন্ট্রোলে আছে সেটা চিন্তার বিষয় আছে। দাদা, কালকে সকালে জোটে ধাক্কা, বিকেলে ওনার গাড়িতে ধাক্কা, কী বলবেন? কিন্তু ওনার জোটের ধাক্কা বা গাড়িতে ওনার মনের ধাক্কাটা আপনি সামলাতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা? রাস্তায় দাঁড়িয়ে বলছেন আমরা জোটে যাব না। আরে যদি না যান এটা তো একটা মানে সিদ্ধান্তের ব্যাপার, আপনি ঘোষণা করুন ভালো করে, বলতে পারেন গুছিয়ে। আমার মনে হয় এগুলো সকাল বিকাল স্টেটমেন্ট হচ্ছে, পাল্টাবে, এবং মোদি যা ধাক্কা দিচ্ছেন এটা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না এখন। মহামহিম রাজ্যপালকে কালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে একই সঙ্গে SFI এবং TMCP তীব্র কটাক্ষের মুখে পড়তে হলো, এটা কি শোভনীয়? এটা কি পশ্চিমবঙ্গের কালচার? পশ্চিমবঙ্গের কালচার বলে কিছু নাই আর। দেখুন, যে ধরনের উৎপাত চলছে রাজনীতির ক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র পর্যন্ত বাকি জায়গায়, কোনো ডিসিপ্লিন, কোনো একটা সৌজন্য সভ্যতা সংস্কৃতির লেশ মাত্র পশ্চিমবাংলা নেই। সবচেয়ে উপদ্রুত জায়গা 20-30-40 বছর ধরে আফগানিস্তান বা সিরিয়ার মতো দেশে, যেখানে এই যে বিপ্লব ক্রান্তি হচ্ছে বলে আইন শৃঙ্খলা নেই, সেখানে এগুলো আশা করা যায়। পশ্চিমবঙ্গের মতো একটা সভ্য সংস্কৃত জায়গায় এই ধরনের ঘটনা আমরা মনে হয় আশা করতে পারি না। আর এটা হওয়ার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে, তার ব্যবহার, কথাবার্তা, তার চালচলন বাকিদেরকে এই ধরনের উচ্ছৃঙ্খলতায় উৎসাহ দিচ্ছে। দাদা, কালকে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে শীত ঘুমেছিল, 5 তারিখের পর হঠাৎ করে 21 দিন বাদে একমাত্র, মানে সবাই জানতো যে ওখানে শাহজাহান শেখকে পাওয়া যাবে না, ইডি কি তাহলে জানতো না, বুঝতে পারছি না? ইডি কি সত্যি সত্যি ওকে ধরতে গেছে, না নোটিশ দিতে গেছে, নাকি সার্চ করতে গেছে, সেটা ইডি বলতে পারবে। কিন্তু আমার তো মনে হয় যে ধরে দেওয়ার কাজ তো ইডির নয়, সেটা পুলিশের কাজ। আর পুলিশ যদি তাকে লুকিয়ে রাখে তো নিঃসন্দেহে আর তাকে পাওয়া যাবে না। এই যে পাঁঠার ইচ্ছায় কালী পুজো, এটা তো কোনোদিন হবে না, পাঁঠা চাইবে না যে কালী পুজো হোক, তাহলে তো মায়ের কোল খালি হয়ে যাবে। তো এখন পাঁঠার ইচ্ছায় কালী পুজোর ব্যবস্থা এখানে হচ্ছে। চলুন, ধন্যবাদ। কী ফল পাওয়া যাবে সেটা তো আগামী দিনে বোঝা যাবে। এর আগে 3000 কিলোমিটার নিয়ে উনি যাত্রা করেছিলেন, সব রাজ্যে হেরে গেলেন। প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় খুব টেনশনে আগেই মহামন্ত্রী বলেছিলেন যে আমাদের জানানো হয়নি এখানে যাত্রা হবে, কালকে মুখ্যমন্ত্রীও বলছেন আমাদের অনুমতি নেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে অ্যালায়েন্স পার্টনার তার রাজ্যে ঢুকতে পারছে না, তাহলে কীরকম গণতন্ত্র আছে? অনুমতি নিতে হবে কেন? কেউ যদি যাত্রা করে করতেই পারে, সারা দেশ জুড়ে তুলকালাম হচ্ছে ওনাকে নিয়ে, লোক ওনাকেও কোথাও কোথাও ধাক্কা মেরে গাড়িতে তুলে দিয়েছে, এত খবর হচ্ছে আপনারা জানেন আসবে, কিন্তু কাউকে যাত্রা করতে দেবেন না, সভা করতে দেবেন না। তো কংগ্রেসও দেখেনি যে কী গণতন্ত্র এখানে আছে, কার সঙ্গে ওরা সমঝোতা করতে যাচ্ছে। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477 7 8
9932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161238 7477161239 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল। প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। অনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন অনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।